আসসালামু আলাইকুম ATN বাংলা শেয়ার বাজার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে চলছে সপ্তাহের চতুর্থ কার্যদিবস সকালে 10:30টায় লেনদেন শুরুর পর থেকে সূচক কমতে থাকে 11:20 মিনিট পর্যন্ত ডিএসসি দুটি সূচক ঊর্ধ্বমুখী ও একটি নিম্নমুখী থেকে লেনদেন করলেও বেলা 11:50 মিনিট পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমছে এই সময় পর্যন্ত লেনদেন হয় 38 কোটি 71 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে মাত্র 53টির কমে 36টির ও অপরিবর্তিত ছিল 238টি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মুন্নো সিরামিক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মেঘনা পেট্রোলিয়াম স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ওরিয়ন ফার্মা লিমিটেড এসকে ট্রিমস এবং যমুনা ওয়েল করোনা ভাইরাসের বিস্তারের মুখে শেয়ার মার্কেটের এনলিস্টেড কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা সহ বেশ কিছু বিষয় বিদ্যমান আইনি শর্ত শিথিল করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বিনিয়োগকারীদের ভিড় এড়ানোর মাধ্যমে করোনার ঝুঁকি কমাতে সাময়িকভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে AGM বা EGM আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে তবে ডিজিটাল মাধ্যমে AGM ও EGM আয়োজনের ক্ষেত্রে তাদের ভোটিং অধিকার সহ অন্যান্য আইনি অধিকার যাতে নিশ্চিত করা হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে BSEC নির্দেশনায় বিষয়টি তালিকাভুক্ত সব কোম্পানিকে বিষয়টি জানিয়ে দিতে দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মতো 5 কার্যদিবস পর্যন্ত দেশের প্রধান দুটি পুঁজিবাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ CSE আগামী 29 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত দেশের পুঁজিবাজারে অফিশিয়াল কার্যক্রমের পাশাপাশি লেনদেন বন্ধ থাকবে DSE ও CSE জানায় সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে করোনা ভাইরাস প্রতিরোধে স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার জন্য নোটিশ আসে এরপর ডিএসসির পর্ষদ প্রতিষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ ধন্যবাদ